আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি এমন একটি ট্রাস্টেড অ্যাপস, যে অ্যাপসের মাধ্যমে আপনি খুব সহজেই প্রতি ক্লিকেই 2 টাকা করে আর্নিং জেনারেট করতে পারবেন এবং এখানে রেফার করে গেম খেলে প্রশ্নের অ্যান্সার দিয়ে আপনি খুব সহজেই আর্নিং জেনারেট করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সো আমি আরও একটি নতুন চ্যানেল ওপেন করেছি আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে, সেটি হচ্ছে মেক মানি অনলাইন। সর্বশেষ বা লেটেস্ট ইনফরমেটিভ মেক মানি অনলাইনের উপরে ভিডিও পেতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সবার আগে ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সো ফিরছি একটু পরে সাথে। অলরাইট, আজকের অ্যাপসটি ইনস্টল করে নেওয়ার জন্য প্রথমত আপনাকে চলে আসতে হবে গুগল প্লে স্টোরের মধ্যে। গুগল প্লে স্টোরে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে যে অ্যাপসটি আপনাকে ইনস্টল করে নিতে হবে সেটির নাম হচ্ছে GIBBY, অর্থাৎ আর্ন মানি ফর ফ্রি উইথ GIBBY। এই অ্যাপসটি দিয়ে আপনি কাজ শুরু করতে পারবেন। ইনস্টল করার পর আপনি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে স্টেপ বাই স্টেপ কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে সেটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি কোনোরকম স্কিপ না করে আপনি দেখলেই আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। খেটে খেটে দেখবেন না, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। এখানে ইংলিশ এবং USD সিলেক্ট করে দেবেন, এরপরে কন্টিনিউতে ক্লিক করবেন। এই যে কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস হাজির হবে, এরপরে আপনি অবশ্যই কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস হাজির হবে। এই ইন্টারফেস আসার পরে প্রথমত যে যে কাজগুলো আপনি স্টেপ বাই স্টেপ করবেন সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমত আপনাকে যে এখানে ম্যান আইকন দেখতে পাচ্ছেন, যে ম্যান আইকনে ক্লিক করতে হবে। আপনি দেখতে পেলেন আমি লগ ইন করে ফেলেছি। লগ ইন করার পরে আমার এখানে পয়েন্ট রয়েছে প্রায় 0.01। এখানে কোনো একটি আইকন দেখতে পাচ্ছেন 1, 2, 3, এখানে ক্লিক করার পরে জাস্ট আপনার সামনে এই ধরনের ইন্টারফেস হাজির হবে এবং ডেইলি আপনার জন্য এখানে কী কী অপশন রয়েছে বা আপনি পয়েন্ট পাবেন সেগুলো কিন্তু রয়েছে। আমি ডেইলিতে ক্লিক করছি। ডেইলিতে ক্লিক করার পরে আমার এখানে অনেকগুলো পয়েন্ট শো করছে। ডেইলি প্রাইস হচ্ছে 500 পয়েন্টের মতো, তার মানে এখান থেকে আপনি এনশিওর করে নিতে পারবেন খুব সহজেই। সো উইকলি রয়েছে, উইকলির জন্য আপনি এখানে উইকলিতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আজকের ডেট অনুসারে এখানে সব কিছু শো করছে, ডেইলি উইকলি। এবং আমি ম্যান আইকনে ক্লিক করলে এখানে যারা যারা এখানে ইনভলভ রয়েছে সব কিছু কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছেন, অর্থাৎ শো করছে। সো এবার আমি এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন, এই যে এখানে আইকনটিতে ক্লিক করবেন। আইকনটিতে ক্লিক করার পরে আপনি এখানে স্টার্ট দেখতে পাচ্ছেন, মেমোরি দেখতে পাচ্ছেন, টিক ট্যাক টোর দেখতে পাচ্ছেন, ক্যালকুলেট দেখতে পাচ্ছেন। সো আমি প্রথমে ক্যালকুলেটে ক্লিক করছি। ক্যালকুলেটে ক্লিক করার পরে ওকেতে ক্লিক করছি। ওকেতে ক্লিক করার পরে জাস্ট আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস হাজির হবে। এখানে একটি গুণ অঙ্ক এসছে। সো গুণ অঙ্কটি আপনাকে করতে হবে, রেজাল্টটি বসাচ্ছি, আপনি রেজাল্টটি বসাবেন। এরপর এটিতে রেজাল্ট দিবেন। রেজাল্টটি দেওয়ার পরে আপনার কিন্তু এখানে টাইম কাউন্ট হচ্ছে, তো টাইমের মধ্যেই আপনাকে সেই অঙ্কগুলো অবশ্যই করে দিতে হবে নির্ধারিত টাইমের মধ্যে। সো আমি অঙ্কগুলো কীভাবে করবেন সেটি দেখাচ্ছি। ক্যালকুলেট হয়ে গেল, আমি আবার ক্যালকুলেটে ক্লিক করছি। ক্যালকুলেটে ক্লিক করার পরে এখানে টাইম কাউন্ট হচ্ছে। এরপর একটা যোগ অঙ্ক রয়েছে, এরপর একটা বাঘ অঙ্ক রয়েছে, অর্থাৎ এখানে আমি 10টি ক্যালকুলেশন দিয়েছে, 10টির মধ্যে আমি 2টো করে ফেলেছি। এরপর স্টার্টে ক্লিক করছি, স্টার্টে ক্লিক 10, তারপর 5, 18, 90, এরপর 4, 15, 60, এরপর অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে আপনাকে অঙ্কগুলো করে ফেলতে হবে। আমি এখানে দেখিয়ে দিয়েছি আসলে কীভাবে এখানে কাজ করতে হবে ক্যালকুলেট করে প্রথমত। এরপরে আপনি ফ্রেন্ডকে ইনভাইট করে কিন্তু আর্নিং জেনারেট করতে পারবেন। সো এখানে একটি কপি লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই কপি লিঙ্কের মধ্যে আপনি ক্লিক করবেন। কপি লিঙ্কে ক্লিক করার পরে আপনি সেটি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে, তারপর টেলিগ্রাম চ্যানেলে অথবা ফেসবুক এর মধ্যে আপনি শেয়ার করতে পারবেন। এভাবে শেয়ার করলে কিন্তু আপনি এখান থেকে অনেকগুলো পয়েন্ট পাবেন। কীভাবে উইথড্র করবেন সেটি আমি দেখাচ্ছি। সো আমি টেলিগ্রামের মধ্যে ক্লিক করছি, অথবা আমি ইমোর মধ্যে ক্লিক করলে সেই ইমোর মধ্যে শেয়ার হয়ে যাবে। সো এইখানে আমি ইমোতে শেয়ার করছি, অনেকে শেয়ার করতে পারবেন। আপনি চাইলে
এই লিঙ্কটি অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবেন স্টেপ বাই স্টেপ। সো আশা করি খুব সহজে এই কাজগুলো করে নিতে পারবেন। আমি সেন্ডে ক্লিক করছি, সেন্ডে ক্লিক করার পরে এটি শেয়ার দিয়ে দিলাম। এভাবে ফ্রেন্ডদেরকে শেয়ার করে করে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন খুব সহজেই। সো কীভাবে এখানে কাজ করবেন সেটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি অন্যান্য কাজগুলো করে ফেলতে পারবেন। এখানে মেমোরি দেখতে পাচ্ছেন, মেমোরি, তারপর টিকটক আর তো দেখতে পাচ্ছেন, তারপর ক্যালকুলেট দেখালাম, ইনভাইট অ্যান্ড ফ্রেন্ডস দেখালাম। এবার আমি মেমোরিটা দেখাচ্ছি, স্টোরিতে ক্লিক করছি, ওকেতে ক্লিক করছি। ওকেতে ক্লিক করার পর এখানে টাইম কাউন্ট হচ্ছে, জাস্ট আপনাকে এখানে কতগুলো বক্স দিয়েছে, এই 28 ম্যাক্সিমাম, এটিতে ক্লিক করলাম, এটিতে ক্লিক করলাম, জাস্ট এটিতে আপনাকে ক্লিক করতে হবে। তবে এই কাজগুলো করতে হলে আপনাকে কিন্তু কিছুটা সময় দিতে হবে ধৈর্য ধরে। এখানে যে নির্ধারিত সময়টি রয়েছে এই সময়টার মধ্যে আপনাকে কিন্তু খেলতে হবে। সো ট্রাই এগেন, ইউ লস্ট, এটি আমার ভুল হয়েছে, সেটি রং দেখাচ্ছে, আপনার ভুল হলে অবশ্যই রং দেখাবে। আশা করি আপনি অবশ্যই এগুলো খেলতে পারবেন। সো মেমোরিতে আমি দেখিয়ে দিলাম। এবার এরপর টিকটক টুতে আমি ক্লিক করছি, এটার উপরে ক্লিক করার পরে স্টপ স্টার্ট, এটি কিন্তু বুদ্ধির খেলা, আপনাকে কিন্তু মেমোরি খাটিয়ে খেলতে হবে। সো আশা করি এই খেলাগুলো আপনি খুব সহজে খেলে নিতে পারবেন। আপনি দেখতে পেলেন এভাবে খেলাগুলো কিন্তু আপনাকে খেলতে হবে। সো আশা করি এই খেলাগুলো কিন্তু আপনি খেলতে পাবেন। আপনাকে টাচ করতে হবে, টাচ করে যদি আপনি উইনার হয়ে যান তাহলে আপনাকে উইনার শো করাবে। তাহলে মেমোরি দেখালাম, তারপর টিকটক টু, তারপর ক্যালকুলেট দেখালাম। তবে আপনার কাছে যেটি স্বাচ্ছন্দ্যবোধ মনে হয় সেই খেলাগুলো আপনি এখানে খেলবেন। সো এবার আমি দেখিয়ে দিচ্ছি, আমি এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই যে অপশনটি, এই অপশনটিতে ক্লিক করবেন। অপশনটিতে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অফার। সো প্রথমত যে অফারটি এখানে শো করছে সেটি হচ্ছে আপনি যদি $10 ইনভেস্ট করেন তাহলে এখানে প্রায় $0.55 কিন্তু আপনি আর্নিং জেনারেট করে ফেলতে পারবেন। এরপরে $60 যদি ইনভেস্ট করেন তাহলে $55 উইন হওয়ার সুযোগ রয়েছে। এরপর রয়েছে $10, এর জন্য প্রায় $27.5, এর জন্য আপনি যদি জয়েনে ক্লিক করেন, জয়েনে ক্লিক করার পরে আপনাকে এখানে ডানে ক্লিক করতে হবে। ডানে ক্লিক করার পরে প্লিজ সিলেক্ট দ্য নাম্বার অফ এন্ট্রিজ ইউ উড লাইক টু জয়েন। সো আপনাকে এখানে নাম্বারটা সিলেক্ট করতে হবে। সো এটি ইউ ডোন্ট হ্যাভ এনাফ গিভওয়ে কয়েন্স, এখানে কয়েনগুলো জমা হওয়ার পরে, তার মানে আপনার জন্য যখন 10 কয়েন হয়ে যাবে মিনিমাম, তখন আপনি সেই 10 কয়েন দিয়ে এখানে খেলতে পারবেন। তার মানে আপনি যদি এখানে 10 কয়েন ইনভেস্ট করেন এখানে প্রায় $27.5 পর্যন্ত উইন হওয়ার পসিবিলিটি রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন, অর্থাৎ এখানে কিন্তু হারানোর কিছু নেই, জাস্ট আপনি যে প্রসেসগুলো তারা দিয়েছে, প্রথমত আমি দেখালাম ক্যালকুলেট করে আর্নিং জেনারেট করা বা পয়েন্ট জেনারেট করা, এরপরে রয়েছে যে আপনি যে পয়েন্টগুলো পাবেন সেই পয়েন্টগুলোকে ডলারে কনভার্ট করে নিয়ে আপনি এখান থেকে খুব সহজেই এই খেলাগুলো খেলে নিতে পারবেন। তার মানে $10 হলে আপনি এটি ক্লেম করতে পারবেন, তার মানে জয়েন করতে পারবেন, অর্থাৎ অফার যেগুলো রয়েছে সেই অফারে জয়েন করতে পারবেন $15 জন্য $11। তো আপনাকে আমি অনুরোধ জানাবো, প্রথমে এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনের মধ্যে ক্লিক করার পরে এখানে ক্যালকুলেট করে যদি আপনার আর্নিং হয় তাহলে সেই আর্নিংগুলো দিয়ে যদি $10 হয় তাহলে অবশ্যই আপনি এই আইকনটিতে ক্লিক করবেন। এই আইকনটিতে ক্লিক করার পরে এখানে যে নির্ধারিত USDগুলো দেওয়া রয়েছে সেই USDগুলোর মধ্যে আপনি জয়েন করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার চলে আসা যা কীভাবে আপনি এখান থেকে উইথড্রটা নেবেন, এটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আপনাকে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। সো এখানে USD যেটি দেখতে পাচ্ছেন সেই USDর মধ্যে আপনি ক্লিক করবেন। USDর মধ্যে ক্লিক করার পরে আপনি উইথড্রতে ক্লিক করবেন। উইথড্রতে ক্লিক করার পরে আপনাকে এখানে আপনার পেপল অ্যাকাউন্টটা আর ইমেলটি দিতে হবে। পেপল ইমেলটি দেওয়ার পরে আপনি এখান থেকে $0.07 হলে কিন্তু আপনি এখান থেকে উইথড্র করে নিতে পারবেন। সো আপনাকে পেপল অ্যাকাউন্টটি দিতে হবে, যেহেতু আমার এটি নতুন অ্যাকাউন্ট, সুতরাং এখানে এখনও পয়েন্ট কালেকশন হয় নাই। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আপনার যদি মিনিমাম $0.07 হয় তাহলে অবশ্যই আপনি পেপল অ্যাকাউন্টের যে ইমেল দিয়ে ইমেল রয়েছে অর্থাৎ পেপল এর ব্যবহৃত ইমেলটি আপনি এখানে দিবেন। ইমেল দেওয়ার পরে দেন আপনি বাকি কাজগুলো করে ফেলতে পারবেন। এরপর যদি আমি এখানে আবার ক্লিক করি, এরপর যে ডলার আইকনটি দেখতে পাচ্ছেন এই ডলার আইকনটি আমি ক্লিক করে দেখাচ্ছি, এখানে আমার পয়েন্ট হয়েছে 0.01।
সো আমাকে কিন্তু কনভার্ট করে নিতে হবে, এটিকে আমি কনভার্ট করে নিচ্ছি। সেজন্য আমাকে এই যে কনভার্ট দেখতে পাচ্ছেন, এই যে কনভার্ট আইকন, এই কনভার্ট আইকনে যদি আমি ক্লিক করি তাহলে ইউ ডোন্ট হ্যাভ এনাফ গিভওয়ে কয়েন্স। আমাকে কনভার্ট করে নিতে হলে মিনিমাম অবশ্যই একটা অ্যামাউন্ট হতে হবে যার মূল্য এখানে কিন্তু আপনি কনভার্ট করে ফেলতে পারবেন, তার মানে ইউএসডিতে কনভার্ট করে নিতে পারবেন, আর সরাসরি এখান থেকেও কিন্তু উইথড্র নিতে পারবেন। আশা করি বুঝাতে পেরেছি। সো এই অপশনটির মাধ্যমে এখানে আপনি খুব সহজে ট্রানজ্যাকশন করে নিতে পারবেন, তার মানে উইথড্র করে নিতে পারবেন। এখানে যারা যারা ট্রানজ্যাকশন করেছে তাদের নাম কিন্তু অলরেডি শো হচ্ছে, আপনি পর্দায় স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে খারা খারা এখানে উইথড্র করে নিয়েছে। এই যে লেখা রয়েছে লেটেস্ট ট্রানজ্যাকশন, লেটেস্ট ট্রানজ্যাকশন কারা কারা করেছে সেটি কিন্তু এখানে প্রুফ রয়েছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো নিশ্চিন্তে নিঃসংকোচে আপনি এই অ্যাপসটির মধ্যে কাজ করে আর্নিং জেনারেট করতে পারবেন। সো আমি এখানে যদি আবার ক্লিক করি, আমার ডেইলি উইকলি যে অফারগুলো রয়েছে সেই অফারগুলো আপনি এখানে দেখতে পাবেন। সো আমি ক্যালকুলেট করি, আবার কিছু পয়েন্ট কালেকশন করব, স্টার্টে ক্লিক করছি। স্টার্টে ক্লিক করার পরে এটিতে ক্লিক করছি, 26 রাইট, আমার আগে 3 ছিল এখন 7 হয়ে গিয়েছে। পর্দায় দেখতে পাচ্ছেন এই যে আমার আগে 3 ছিল এখন 7 হয়ে গিয়েছে। এবার আমি আর একটু, আমার আরও 6টি রয়েছে, ক্যালকুলেশন টাইম আউট হয়ে গিয়েছে, এবার আমার আরও 4টি রয়েছে। আশা করি আপনি কে দেখতে পেলেন। প্রথমে আমার কিন্তু জাস্ট কিন্তু পয়েন্ট ছিল 3, এরপরে 7, এরপরে 13। এভাবে আপনি যে খেলাটি খেলে এখানে স্বাচ্ছন্দ্যবোধ মনে করেন, অর্থাৎ প্রথমে রয়েছে মেমোরি, আপনি এখানে দেখতে পাচ্ছেন মেমোরি দেখতে পাচ্ছেন, তারপর টিক ট্যাক টু রয়েছে, এরপরে রয়েছে ক্যালকুলেট রয়েছে, এরপর ইনভাইট ফ্রেন্ড। এই 4টি অপশনের মধ্যে আপনি নির্ধারিত পয়েন্টগুলো আপনি খুব সহজে এখান থেকে এনশিওর করে নিতে পারবেন। যদি আপনি বেশি বেশি করে আর্নিং জেনারেট করতে চান তাহলে আপনাকে আমি স্ট্রংলি রিকমেন্ড করব যে বন্ধুদেরকে শেয়ার করতে, বেশি বেশি বন্ধুদেরকে শেয়ার করলে আপনি মিনিমাম 130-500 পয়েন্ট পর্যন্ত এখান থেকে কনফার্ম করে নিতে পারবেন। এক কথায় বলা যায় এটি একটি ট্রাস্টেড অ্যাপস এবং অনেকে কিন্তু এখানে কাজ করছে, এবং অন্যান্য যে 4টি অপশন রয়েছে সেই 4টি অপশনগুলো আপনি খেলে এখান থেকে ইনকাম জেনারেট করে ফেলতে পারবেন। সো প্রথমে যদি আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে আমি বলেছি যে এখানে আপনি যে নির্ধারিত পয়েন্টগুলো পাবেন সেই পয়েন্টগুলোকে এখানে ডলার যে সিনিয়রিটি দেওয়া রয়েছে সেই ডলারে ক্লিক করবেন, ডলারগুলোকে কনভার্ট করে নেবেন। কনভার্ট করে নেওয়ার পরে যদি আপনার মিনিমাম $10 হয় তাহলে আপনি বেশ এইখানে ডলারগুলো ইনভেস্ট করে, $10 রয়েছে মিনিমাম, $10 ইনভেস্ট করে $27.5 পর্যন্ত উইন হওয়ার চান্স রয়েছে। এরপরে যে দ্বিতীয়টি সেটি আমি আবার দেখাচ্ছি, অর্থাৎ এখানে প্রথমেই বলেছি যে আমি 4টি অপশনের মাধ্যমে আপনি এখানে পয়েন্ট কালেকশন করে ফেলতে পারবেন। এরপর প্রথম যেটি কোনায় দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আপনার এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া রয়েছে বেসিসে, আপনি এখান থেকে সেগুলো কিন্তু এনশিওর করে নিতে পারবেন তাদের সাথে জয়েন হয়ে। আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এবং মেক মানি অনলাইন আরেকটি নতুন চ্যানেল আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে খোলা হয়েছে। আশা করি ইংলিশ রিলেটেড কন্টেন্টগুলো এখানে পাবলিশ করা হচ্ছে। আশা করি সব ইংলিশ রিলেটেড কন্টেন্টগুলো অর্থাৎ বেস্ট আর্নিং ও রিলেটেড কন্টেন্টগুলো এখানে পাবলিশ করা হচ্ছে। আপনি যদি ইংলিশ বুঝেন তাহলে আপনার জন্য এই চ্যানেলটি হতে পারে একটি অদ্বিতীয় চ্যানেল। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা মেক মানি অনলাইন এবং লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকবেন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার।